আমার থাম্বেলটা দেখেছো, আমি থাম্বেলে কি লিখেছি যে প্রিয়জনের মোবাইল ফোনে যে সে মানে কার সাথে মেসেজ করতেছে কথা বলতেছে আমি আমার মোবাইল ফোনে দেখব। এখানে দেখো সাইডে আমি তাকে হোয়াটসঅ্যাপে অনেকবার এসএমএস করেই যাচ্ছি, অথচ সে অনলাইনে আছে তবুও আমার সাথে এসএমএসে কোনো রিপ্লাই করতেছে না, কারণ সে অন্য কারোর সাথে হয়তো ব্যস্ত হয়ে গেছে। তাই আমি কি বলতেছি, আমার থাম্বনেইলে আমি লিখেছি যে আপনার নিজের যে মোবাইল ফোনটা থাকবে সেখানে আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার প্রিয়জন কার সাথে কথা বলতেছে। অনেকে এরকম আছে গার্লফ্রেন্ড এমনকি বয়ফ্রেন্ড টাইম পাস করে, তো সেই কারণে আজকে এই সত্যিটা নিজের মোবাইল ফোনে দেখবেন। যেহেতু আমার হাতে দুইটা মোবাইল ফোন, এবার আমি দুইটা মোবাইল ফোনে এটা এটা মনে করো এটা তোমার প্রিয়জনের আর এটা হচ্ছে আপনার নিজের, ঠিক আছে। এবার আপনার প্রিয়জনকে কি করতে হবে, আর আপনার এই মোবাইল ফোন থাকবে আর এটা থাকবে আপনার প্রিয়জন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, এখান থেকে এবার আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি, দুইটায় দুই সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখবেন। আমি এখানে তাহলে দেখো এবার আমি স্ক্রিন রেকর্ড শুরু করে দিলাম। এখানে একটা মোবাইল, এটা হচ্ছে তোমার প্রিয়জনের মোবাইল আর এটা হচ্ছে আপনার মোবাইল, ঠিক আছে। তো দুইটা দুই স্ক্রিনে দেখবেন, এখান থেকে ফেসবুকে চলে যাবেন। এখানে ফেসবুকে আসার পরে আপনাদের তো থাকবে ফেসবুক মেসেঞ্জার, তাহলে কি করবেন ফেসবুক মেসেঞ্জারে চলে যাবেন, ঠিক আছে। এখানে ফেসবুক মেসেঞ্জারে চলে আসবেন, তারপর কি করবেন এখান থেকে ফেসবুক মেসেঞ্জারে আসার পরে এখান থেকে আপনার প্রিয়জনকে একটা ভিডিও কল দিবেন। এবার এখানে দেখো আমি আমার মোবাইল ফোন দিয়ে আমার প্রিয়জনকে ফোন দিলাম, এবার সে ফোনটা তুলবে, ফোনটা তোলা হয়ে গেল, এখানে ভিডিও কল হচ্ছে। আমি এখানে ভিডিও কলে দেখতেছি আমার প্রিয়জনের সাথে আমি ভিডিও কলে কথা বলতেছি। এবার কি করতে বলবো তাকে, এটাকে স্ক্রিন করে উপর দিকে উঠাবেন, দেখো এখানে উঠে আসলো। এবার এখান থেকে কি করতে হবে তাকে, শেয়ার ইওর স্ক্রিন এখানে ক্লিক করতে বলবেন, এখানে ক্লিক করবে, তারপর কি করতে হবে এই ঘট এই ঘরে ক্লিক করবে, তারপর স্টার নাও এইখানে ক্লিক করতে বলবেন। এখানে ক্লিক করার পরে কি করতে বলবেন, এখানে মিনিমাইজ কল এইখানে ক্লিক করতে বলবেন। এখানে যদি ক্লিক করো তারপরে দেখো আপনার প্রিয়জনের মোবাইল ফোনের যত কিছু মানে এখানে ছিল সমস্ত কিছু আপনি আপনার মোবাইল ফোনে নিয়ে আসছেন। এবার যদি তাকে যে কোনো একটা জায়গায় ওপেন করতে বলেন তাহলে কি হবে, এখানে ও যেখানে যেখানে যাবে তোমার মোবাইল ফোনে একদম দেখাবে, তার সাথে কলটা থাকবে ভিডিও কলটা, ভিডিও কল থেকেই করবেন। এখন আমি ওকে বলতেছি মনে করো হোয়াটসঅ্যাপে আসো, এখানে দেখো তোমার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে চলে আসলো। এখানে সে কার সাথে কথা বলতেছে, কার সাথে ব্যস্ত, কার সাথে মেসেজে কথা বলে একদম সমস্ত কিছুই দেখতে পারবেন একদম খুব সহজেই। আপনার যে ফেসবুক মেসেঞ্জার থাকবে সেই মেসেঞ্জার দিয়ে হয়ে যাবে। আর এখানে কিন্তু এখন আমি তো এগুলো দেখতে পারলাম। তো বন্ধুরা এভাবে দেখো আপনার যে প্রিয়জন থাকবে তার কার সাথে কথা বলতেছে এমনকি কার সাথে ব্যস্ত, কার সাথে চ্যাট করে সমস্ত কিছুই দেখবেন আপনার নিজের মোবাইল ফোনে। তাহলে বন্ধুরা বেশি দেরি না করে আপনাদের যে ফেসবুক মেসেঞ্জার থাকবে সেই মেসেঞ্জারে যাও, গিয়ে চেক করো যে কার সাথে সে সারাক্ষণ সারাদিন মানে ব্যস্ত সবসময় ব্যস্ত থাকে, একদম আপনি নিজেই খোঁজ পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে বেল আইকন বাটনটাকে অল করে দিবেন। দেখা হবে আরও এক নতুন কোনো এক ভিডিওতে, আজকের ভিডিও এ পর্যন্তই, তো টাটা বন্ধুরা।